হাজিরা মহকুমার পানীবিলর এগারী উচ্চ শিক্ষিত নিবন যুবতীয় চাকরি রাখার সমন্তরালক নিজ বাসগৃহতে গড় দিছে সেন্ডেলর এক ক্ষুদ্র উদ্যোগ। নাজিরা মহকুমার পানীবিল যমুনামুখর ইজুমনি দত্ত নামর এগারী উচ্চ শিক্ষিত নিবন তথা উদ্যমী যুবতীর প্রশংসনীয় পদক্ষেপ। উচ্চ শিক্ষিত হয়েও যুবতীগী বর্তমান নিবন, কিন্তু নিবন হয়েও যুবতীগিয়ে কর্মসংস্থাপনের বাট বুলিবলে নিজের বাসগৃহতে গড়ি তুলিছে সেন্ডেলর এক ক্ষুদ্র উদ্যোগ। নাজিরা মহাবিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্রী ঋজুমণি দত্তর রাজনীতি বিজ্ঞান বিষয়ক স্নাতক লৈ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের ছাত্রী আছিল। যদিও এগারী উচ্চ শিক্ষিত যুবতীয় বর্তমান সময়ত বিভিন্ন চাকরির বিভিন্ন সময়ত পরীক্ষা বহিছে, কিন্তু আজি পর্যন্ত কোনো ধরনের চাকরি লাভ করবলে সক্ষম হওয়া নাই। ইয়ার পিছতো এইগারী উচ্চ শিক্ষিত নিবন যুবতীয় থমকি রা নাই, কর্মসংস্থাপনের নিজের বাসগৃহতে গড়িছে এক ক্ষুদ্র সেন্ডেলর উদ্যোগ। এই ক্ষুদ্র সেন্ডেলর উদ্যোগের জড়িয়ে ঋজুমণিয়ে দৈনিক ঘরতে বিভিন্ন রঙী সেন্ডেল উৎপাদন করে সেই সমূহ বজারত বিক্রি করে স্বাবলম্বী হয়ে পড়ছে। এই সেন্ডেলর ক্ষুদ্র উদ্যোগ গড়ি তোলার ক্ষেত্রে ঋজুমণিক সহায় করেছে ঋজুমণি নিজের ঘরের প্রতিগী ব্যক্তিয়ে। শিবসাগরের পানীবিল যমুনামুখর ঋজুমণি দত্ত নামর এইগারী উচ্চ শিক্ষিত নিবন তথা উদ্যমী যুবতী বর্তমান নিবন উচ্চ শিক্ষিত যুবক যুবতীর এতিয়া পথ প্রদর্শক হব পারে, কিয়নো চাকরি আশা করে থাকার সমান্তরালক ঋজুমণি দত্তর এই ক্ষুদ্র সেন্ডেলর উদ্যোগ নিজের ঘরতে গড়ি কর্মসংস্থাপন তথা স্বাবলম্বিতা হওয়ার এক উৎকৃষ্ট নিদর্শন দাঙি ধরেছে। ঋজুমণি দত্ত আর আসলে মই নহয়, আমি ঘরখনে গোটেই ঘরখনের প্রচেষ্টাতে এই সম্ভব হয়ে উঠিছে। সারথি স্লিপার ইন্ডাস্ট্রি এই একটা খুবই সরু উদ্যোগ হয়, কিন্তু আমার কারণে একটা মিনি ইন্ডাস্ট্রি বলব পারি, যেহেতু আমার ইয়াত সপনবর জড়িত হয়ে আছে, আশাবর জড়িত হয়ে আছে। আর যেটা পড়ি শুনি ঘরতে আসলো বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য আসলে কটু বলিয়ে কব পারি, কানত পড়ে যে ইমান পড়ি শুনি কি করেছো বা চাকরির কারণে কেউ এপ্লাই নকরো, এনেকা নহয় যে চাকরির কারণে এপ্লাই করা নাই, সমান্তরালভাবে চাকরির কারণে লাগি আছো, কিন্তু চাকরি মই যেতিয়া পড়া কমপ্লিট করেছিল 22ত কমপ্লিট হয়েছিল, তারপরে মই বিভিন্ন ধরনের সেক্টর সুমাই আসছিল, কিন্তু বিভিন্ন ধরনের কারণত রিজাইন দিবলগিয়া হল। তারপরে কম্পিটিটিভ এক্সামবর কারণে প্রিপারেশন করেছো, হয়তো কোথাও সফল হওয়া নাই বা কিছু সফলতার দূরত দৌড়ব পড়া নাই, আর লাহেক এনেকা ঘরতে আনুষঙ্গিকভাবে জড়িত হয়ে আছো। এইটার কারণে জড়িত হয়ে আছো যে মানে কি হয়, কিহবাদ ব্যস্ত হয়ে থাকলে মানুষের মন তো আসলে ভাল লাগে, আর আজিকালি জানেই যে কি মানুষ হীনমন্যতা ভুগি যায়, কি মানুষ ডিপ্রেশনত ভুগি আসলে আত্মহত্যা নিচিনা পথ অবলম্বন করে। মানে ভাবো যে এই আত্মহত্যার মূল কারণ হচ্ছে ডিপ্রেশন, আর এই ডিপ্রেশনে যদি আমি একটা নতুন নাম দিব পারো তেন্তে হয়তো সেয়া আমার সমাজখনের একটা যোগাত্মক চিন্তাধারা কহিয়ে আনব। তোমাক এই ক্ষেত্রে কোনে সহায় কৰিছে? মোৰ এই ক্ষেত্রে পোনপ্রথমতে দাদাই কথাখিনি কৈছিল এনেকৈ ইউটিউবত, তাৰপিছতে মই বিভিন্ন ধরনের তাক পরামর্শ আগবাইছিল, আর গোটেই ঘরখন আমার ইয়াত জড়িত হয়ে আছে, মা দেউতা বউ আমি আমার এই গোটেই পরিয়ালটাই জড়িত হয়ে আছো। এই সেন্ডেল সমূহ বর্তমান আমি বেদবাড়ী, ডিমোর, তারপরে তিনিচুকিয়া, আর এতিয়া যোরহাট, ধেমাজি এনেকৈ হৈছে, যেহেতু এসপ্তাহ হয়েছে, ইমান বহুত বিস্তীর্ণভাবে আমি আগবাড়ি পড়া নাই, আর খুব সম্ভব লাহে লাহে পাৰিম, যেহেতু মই বস্তুটো পাবলিসিটি করা নাই, মাত্র এদিন একটা ফেসবুক পোস্ট দিছিল, যেদিন মেশিনটো আনিছিল আসলে সেইদিনে দিছিল, আর লাহেকৈ মই এতিয়া মানে কথাবোৰ যদি আমি শেয়ার করো তেতিয়া সমাজের মাজলৈ যাব, এটা ফেসবুকে যেনেকৈ আপোনালোক আহিছে কোবাত হোয়াটসঅ্যাপে স্টেটাসটা দেখি হলো, তেনেকৈ যেতিয়া মই পাবলিশ করি মই ভাবিছো এতিয়া মই যেহেতু বহুত মানুষ আহিছে অর্ডার, আর আগন্তুক দিনতো আহি থাকিব, আর সফল হম, সপন বাস্তব হব, এয়াই আশা করছো। শিবসাগরের পৰা ফারহান লস্করের রিপোর্ট, রিপোর্টার এনএন নিউজ।